তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস এইটের থার্ড সামিটিভ টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের বই ভিত্তিক সাজেশন। আজকে লিসেন 9, লিসেন 10, লিসেন 11, লিসেন 12 এবং লিসেন 13-এর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। এবার লিসেন 9 পেজ নাম্বার 84 অর্থাৎ 84 পেজ বের করো। সামার ফ্রেন্ডস ম্যারি ল্যাম্পের লেখা সুন্দর একটি কবিতা এখানে আছে। পরীক্ষার ক্ষেত্রে যে কোনো একটি কবিতা বা গল্পের কিছু লাইন তোলা থাকবে যাকে আমরা বলি সিন, তুমি তো জানো এটা। এবার সেই সিন রিলেটেড কিছু প্রশ্ন হবে, সেগুলি আমাদের সলভ করতে হবে। এরপরে পৃষ্ঠা নম্বর 86 দেখো। অ্যাক্টিভিটি 1-এর সবগুলো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটা সঠিক সেটাই আমাদের লিখতে হবে। তো এক নম্বরে দেখো বলা আছে দ্য স্যালো কামস টু দ্য পয়েট ইন, এ নম্বর অপশন আছে স্প্রিং, বি নম্বর আছে দেখো সামার, সি নম্বর আছে উইন্টার। এখানে দেখো টিক দিতে বলা হয়েছে, তার জন্য যেটা সঠিক তার পাশে আমরা টিক দেবো। এখানে বি নম্বর সামার সঠিক, তার জন্য বি নম্বরে টিক দিলাম। এবার দেখো কবিতাতেই এটা খুঁজে পাবে। প্রথম লাইনে দেখো দ্য স্যালো ইজ এ সামার বার, তাহলে এখানে আমরা পেলাম সামার। এমন করেই প্রত্যেকটা কবিতা গল্পের প্রশ্নগুলো সলভ করবে। সিন অ্যান্ড সিন দেখবে তোমার কাছে কঠিন মনেই হবে না, এই টেকনিকটা ফলো করবে। যে কোনো প্রশ্ন প্রথমতই সিন অ্যান্ড সিনে খুঁজবে, যেটা ম্যাচ করবে সেটাই লিখবে। ওকে, এরপরে দু নম্বরে দেখো স্যালো অ্যান্সার হবে, তিন নম্বরে কী আছে এ নম্বর অপশন, আর চার নম্বরে দেখো এখানে বি নম্বর স্প্যারো অ্যান্সার হবে। তুমি অবশ্যই মিলিয়ে মিলিয়ে করবে। অ্যাক্টিভিটি 2-তে দেখো বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে টেক্সটটা আছে না এই টেক্সট থেকে আমাদের ইনফরমেশন নিতে হবে, নিয়ে এগুলোকে পূরণ করতে হবে। তো সবগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ো। এরপরে পেজ নাম্বার 87-এ দেখো অ্যাক্টিভিটি 4-এর এখানে হু ডাজ হোয়াট হোয়েন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো অ্যাক্টিভিটি 5-এর এ নাম্বারটা সি নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এর সঙ্গে সঙ্গে পারলে বি এবং ডিটা অবশ্যই করবে। সিন অ্যান্ড সিনের টেকনিক ফলো করো, দেখবে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। এরপরে পৃষ্ঠা নাম্বার 88-এ দেখো ইনডাইরেক্ট স্পিচ, এখানকার সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে 4 এবং 5 খুব ইম্পর্টেন্ট। যদি পারো অবশ্যই গ্রামার বই থেকে কিন্তু এই গ্রামারগুলো প্র্যাকটিস করবে, ওখানে অনেক বেশি গ্রামার পাবে, সব প্র্যাকটিস করো। এরপরে অ্যাক্টিভিটি 7-এ দেখো বলা আছে মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে সুন্দর আমাদের কিছু অর্থপূর্ণ বাক্য বা সেন্টেন্স গঠন করতে হবে। এগুলো প্র্যাকটিস করো, পারলে আরও কিছু বেশি প্র্যাকটিস করো। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8-এতে আছে রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ড ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি, অর্থাৎ এখানে যে হিন্টসটা আছে সেই হিন্টস দিয়ে আমাদের সুন্দর একটা কী করতে হবে, গল্প লিখতে হবে এবং তার একটি সুন্দর একটি টাইটেল দিতে হবে। এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, যদি পারো এই ধরনের আরও বেশি প্র্যাকটিস করো। এরপরে দেখো লিসেন 10 টেলস অফ চাইল্ডহুড রোল ডাহির লেখা সুন্দর একটি গল্প, এখান থেকে যে কোনো একটা অংশ তুলে দিতে পারে এবং সেই অংশ থেকে কিছু প্রশ্ন করতে পারে। এবার চলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখি। পেজ নাম্বার 91-তে দেখো অ্যাক্টিভিটি 2-তে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এইগুলো আমাদের পূরণ করতে হবে এই টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে, এখানকার সবগুলো ইম্পর্টেন্ট 2-এর। এরপরে 93 পেজ বের করো, দেখো এখানকার অ্যাক্টিভিটি 4-এ কী বলেছে রাইট ট্রু ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ যেগুলো সত্য তার পাশে কী লিখতে হবে টি এবং যেগুলো মিথ্যা তার পাশে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, মানে তুমি যে সত্য লিখছো তার কারণ দিয়ে একটি কী করতে হবে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে, বা মিথ্যা লিখছো তার জন্য একটি সাপোর্টিং বাক্য দিতে হবে এখানে, বুঝতে পারলে? তো প্রথমটা দেখো এফ এফ, তারপরটা টি, তারপরে এফ, তারপরে টি। এবার অ্যাক্টিভিটি 5-এর কী আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানকার এ বি সি তিনটে ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। এক্ষেত্রে টেকনিক ফলো করো, এই প্রশ্নগুলো এই প্যাসেজে খুঁজবে এবং অ্যান্সার লিখবে, সোজা টেকনিক। এরপরে দেখো 95 পেজে অ্যাক্টিভিটি 6 আছে কজ এবং ইফেক্ট, অর্থাৎ কারণ এবং তার ফলাফল, অর্থাৎ যদি ফলাফল এটা হয় তাহলে কারণে কী লিখবো, বা কারণ এটা হলে ফলাফলে কী লিখবো, সবগুলোই পড়ে রাখবে। অ্যাক্টিভিটি 6-এ দেখো বলেছে এখানে এ বি এবং সি তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। এরপর 97 পেজে দেখো এই ধরনের প্রশ্ন তুলনামূলকভাবে কম দেয়, অনেক সোজা প্রশ্ন এগুলো, তো চলো মোস্ট ইম্পর্টেন্ট দেখি, কারণ আমরা সাজেশন দাগাচ্ছি তাই না, বুঝছি। তো পৃষ্ঠা নম্বর 98 দেখো অ্যাক্টিভিটি 10-এ রাইট অ্যান্ড অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন সাইকেল বাইসাইকেল, এই প্রশ্নটা কিন্তু অনেক প্রশ্নপত্র আমি দেখছি, তো প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করো। নাম্বার 8 বা 10 থাকবে, সো ভালো করে প্র্যাকটিস করো। এরপরে লিসেন 11 মিড নাইট এক্সপ্রেস আলফ্রেড নোয়েসের লেখা সুন্দর একটি গল্প, তো পরীক্ষার ক্ষেত্রে তো বুঝতেই পারছো যে কোনো একটা অংশ তুলে দেবে এবং সেই রিলেটেড কিছু প্রশ্ন থাকবে। এবার পৃষ্ঠা নাম্বার 100 বের করো, এখানকার সবগুলো শর্ট প্রশ্নই ইম্পর্টেন্ট, সবগুলোই সলভ করো। এই দেখো অ্যান্সারগুলো, একেরটা সি, তারপরে 2-এরটা কী বলা হচ্ছে বি, 3-এরটা দেখো এ, 4-এরটা কী হচ্ছে সি হচ্ছে। এরপরে পৃষ্ঠা চলে আসো 103 পেজে, এখানে অ্যাক্টিভিটি 4-এর প্রশ্নগুলো সবগুলোই সলভ করবে, অ্যাক্টিভিটি 5-এর সবগুলোই করবে, পেজ নাম্বার 103-এ পাবে। এরপরে চলে আসো পেজ নাম্বার 105-এ দেখো, এখানে প্রথমত বলছে একই রকম টি আর ফলস, অর্থাৎ ট্রু আর ফলস লিখতে হবে, তো প্রথমটা দেখো
কি আছে, এফ, তারপরে টি, তারপর টি, তারপরে এফ, তোমাদের নোটবুক থেকে তোমরা মিলিয়ে নিবে বা তুমি যেভাবে পড়ছো পড়ো, এবং সঙ্গে কিন্তু একটা সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। এবার অ্যাক্টিভিটি সেভেনের দেখো, এ আর বিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অনেক প্রশ্নপত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন হয়। এরপরে পেজ নাম্বার 107 বের করো, দেখো এখানে এগুলো দেখতে পারো, তবে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু কম। এরপরে চলে আসো 108 পেজে, দেখো এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। কী বলেছে দেখো, অ্যাক্টিভিটি 8D-তে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে এই যে বাক্যগুলো আছে না এগুলোকে ভয়েস চেঞ্জ করতে হবে। সবগুলো ইম্পর্টেন্ট, যদি পারো আরও বেশি প্র্যাকটিস করো গ্রামার বইয়ের থেকে বা অন্যান্য বইয়ের থেকে, বেশি প্র্যাকটিস করো, বেশি পেপার সলভ করো, বেশি নাম্বার তোলো। এরপরে দেখো লিসেন 12, সামওয়ান, ওয়াল্টার জন ডি লামারের লেখা সুন্দর একটি কবিতা এখানে আছে। পরীক্ষার ক্ষেত্রে কী হতে পারে, যে কোনো একটা অংশ তুলে দিতে পারে এবং সেটা রিলেটেড কিছু প্রশ্ন করতে পারে, তুমি সেটা জানোই। এরপরে পৃষ্ঠা নাম্বার 112 বের করো, দেখো এখানকার ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে অ্যাক্টিভিটি 8 সবগুলোই করবে। দেখো একেরটা বি, দুয়েরটা সি, তিনেরটা এ, চারেরটা কী হচ্ছে, বি অ্যান্সার হচ্ছে। তারপরে অ্যাক্টিভিটি 2 এর প্রশ্নগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট পড়বে, এই প্রশ্নগুলো দেখবে, তবে এগুলো বেশি ইম্পর্টেন্ট নয়। এরপরে পেজ নাম্বার 113 বের করো, দেখো অ্যাক্টিভিটি 5 এর সবগুলোই পড়বে, অ্যাক্টিভিটি 6 এর সবগুলোই পড়বে। এখানে বলা হচ্ছে দেখো, কারেক্ট ফ্রম দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেট, মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভাবগুলো আছে না, এর সঠিক ফর্মগুলো আমাদের এখানে লিখতে হবে। যেরকম দ্য মেয়র উইল গো, তারপরে যেরকম স্টেটা কী হলো, শ্যাল হ্যাভ স্টেট, তারপর দেখো ভিজিটটা কী হলো, উইল ভিজিট হলো, ওয়াচটা কী হলো, হ্যাজ বিন ওয়াচিং হলো। অ্যাক্টিভিটি 6B-তে দেখো বলেছে কি, এখানে আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ফ্রেজ, এগুলো তুলনামূলক ইম্পর্টেন্ট কম, তবে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু কম ইম্পর্টেন্ট। তো এখানে দেখো প্রথমটা নাউন ফ্রেজ, তারপর অ্যাডভার্ব ফ্রেজ, তারপর নাউন ফ্রেজ, তারপর অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে অ্যাক্টিভিটি 6C এর প্রশ্নগুলো দেখো, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, তবে দেখে রাখো। এরপরে পেজ নাম্বার 114 বের করো, দেখো এখানকার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। অ্যাক্টিভিটি 6D এর ভয়েস চেঞ্জ করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে, সবগুলোই প্র্যাকটিস করো, আর পারলে পারে গ্রামার বইয়ের থেকে আরও বেশি প্র্যাকটিস করো, কারণ গ্রামারে কমন পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন, প্র্যাকটিস করো আর সঠিক নিয়মটা জানো। এবার অ্যাক্টিভিটি 7-এ দেখো বলেছে মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে সুন্দর আমাদের বাক্য রচনা করতে হবে, সবগুলো প্র্যাকটিস করো। এরপরে পেজ নাম্বার 115-তে দেখো লিসেন 13, দ্য ম্যান হু প্ল্যান্ট ট্রিজ, জন গ্রিনের লেখা। এখানকার প্রশ্নগুলো দেখো পেজ নাম্বার 116-তে পাবে, অ্যাক্টিভিটি 1-এর সবগুলো শর্ট প্রশ্ন, সবই পড়তে হবে। তো প্রথমটার দেখো বি, তারপর একটা কী আছে বি, তারপর একটা সি, তারপর একটা কী আছে সি। এরপরে পেজ নাম্বার 118 দেখো অ্যাক্টিভিটি 4-এর সবগুলো পড়বে, সবগুলো ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 119-এর অ্যাক্টিভিটি 5-এর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, সবগুলো ইম্পর্টেন্ট। এরপরে পেজ নাম্বার 121-এ দেখো প্রথমতই দেখো বলেছে ট্রু এবং ফলস, অ্যাক্টিভিটি 6-এর সবগুলো ইম্পর্টেন্ট, প্রথমটা এফ, তারপর টি, তারপর এফ, তারপর এফ। অ্যাক্টিভিটি 7-এর দেখো এ, বি এবং ডিটা খুব ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটি 8-এর ক্ষেত্রে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এক্ষেত্রে দুটো বাক্যকে জুড়ে একটি বাক্য তৈরি করতে হবে। এরপরে পেজ নাম্বার 122 বের করো, দেখো এখানকার অ্যাক্টিভিটি 8B এর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের করতে হবে। তো এক্ষেত্রে নিয়মটা কি, হ্যাজ বা হ্যাভ বিন এবং তার সঙ্গে কী হবে, আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আমাদের আইএনজি করতে হবে। তো প্রথমটাতে দেখো কী আছে, বার্ক, তার জন্য আমাদের কী হলো, দেখো হ্যাজ বিন বার্কিং, তাই না? তারপরে দেখো আছে কীরকম, রিড আছে, তাহলে হ্যাজ বিন রিডিং হবে, কেন, দ্য ম্যান আছে, অর্থাৎ একজন আছে, তার জন্য হ্যাজ হলো। এবার দেখো দ্য স্টুডেন্ট, এখানে কী হচ্ছে, প্রিপেয়ার, তাহলে কী হবে, হ্যাভ বিন প্রিপেয়ারিং, কারণ এখানে দেখো এস আছে অনেকগুলো, তাই না, তার জন্য হ্যাভ ইউজ হলো এখানে। তারপরে মাদার হ্যাজ বিন কুকিং। এরপরে চলে আসো দেখো নিচের দিকে অ্যাক্টিভিটি 8D এর ইনডাইরেক্ট স্পিচ, সবগুলোই প্র্যাকটিস করো, পারলে পারে গ্রামার বই থেকেও প্র্যাকটিস করো। এরপরে পেজ নাম্বার 123-এ চলে আসো, দেখো অ্যাক্টিভিটি 10B যথেষ্ট ইম্পর্টেন্ট। কী বলেছে, সাপোজ ইউর ফ্রেন্ড হু লিভস ইন এ হোস্টেল ইজ মিসিং হিজ অর হার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, হি অর শি ইজ ফিলিং ভেরি লনলি অ্যান্ড স্যাড, রাইট এ লেটার ইন্সপায়ারিং হিম অর হার টু কোপ উইথ হিস অর হার প্যারেন্টস সিচুয়েশন। এক্ষেত্রে একটা চিঠি লিখতে হবে, তবে তোমাদের পরীক্ষার জন্য এই চিঠিগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, যেগুলো বলছি। প্রথমত হেডমাস্টারকে চিঠি লিখতে হবে বা হেডমিস্ট্রেসকে চিঠি লিখতে হবে, কোনো একটা বিয়ের অনুষ্ঠানের জন্য, হয়তো দাদা বা দিদির বিয়েতে বা কাকুর বিয়েতে তুমি স্কুলে যেতে পারো নি, সে ব্যাপারে চিঠি লেখো। কিংবা এরকম হতে পারে যে তোমার শরীর খারাপ ছিল, দু তিন দিন শরীর খারাপ ছিল, তুমি স্কুলে যেতে পারো নি, সেই ব্যাপারে ছুটির একটি আবেদন জন্য চিঠি লেখো। এই ধরনের চিঠিগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে সঙ্গে বন্ধুকে চিঠি লেখা, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করে যেও। মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।